6 এবং ছক্কা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে দিনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু বৃষ্টির ভিডিও দেখতে এই অবস্থা আমাদের ডেন একদম। আকাশে কিন্তু ফার্স্ট টাইম আসলো আর পারিন্দ্র আগে ঢুকে গেছে। চলো, আমি কিন্তু এখন জি ব্লগের মধ্যে ঢুকে পড়েছি। জি ব্লগে কিন্তু আমি ফার্স্ট টাইম খেলা দেখছি, এই দিনে নবার আসলাম, বাট জি ব্লগে কিন্তু ফার্স্ট টাইম খেলা দেখলাম। পুরো এক্সপিরিয়েন্স তোমার সাথে তুলে ধরবো। কেকেআর এমআইএন ম্যাচ, বড় ম্যাচ, চলো দেখাচ্ছে একটু পরে। আইন লেগ দেখতে আজকে কিন্তু প্রচুর মানে ভিড়। এবার আইপিএল এর সব থেকে বেশি মানুষ কিন্তু এই ম্যাচটা দেখতে এসছে। আর একদম তুমি চলে এসেছি স্টেডিয়ামের একদম কাছে, ম্যাচ নম্বর 60 কেকেআর ভার্সেস এমআই। এন্ড গাইস, ফাইনালি কিন্তু ঢুকে পড়েছি মাঠের মধ্যে। আর বৃষ্টিতে কিন্তু ছাতা অ্যালাউ করে, বৃষ্টিতে কিন্তু ছাতা অ্যালাউ করে। অনেকে কিন্তু জানতে চাও তোমরা যে বৃষ্টিতে ছাতা অ্যালাউ করে কিনা, ঠিক আছে? বৃষ্টিতে কিন্তু ছাতা অ্যালাউ করে, দেখতেই পাচ্ছ। আর রেইন, পুরো স্টেডিয়ামে কিন্তু প্রচুর মানুষ, কিন্তু সবাই কিন্তু দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে সবাই একদম পিছিয়ে গিয়েছে। যার উপরে সাউন্ড নিয়ে তার নিচে কিন্তু, তার নিচে কিন্তু মানুষজন বসে। আজকে লুকটা দেখো, আজ আজকের ম্যাচ যদি খেলা না হয় তাও কি করার কোনো প্রবলেম নেই, কারণ একদম একই উল্টে কিন্তু বসে আছে। আর এমআই কিন্তু অলরেডি বাড়ি। আর সব থেকে মজার ব্যাপার কিন্তু আজকে শাহরুখ খানও আসবে, সচিন টেন্ডুলকারও আসবে, নীতা আম্বানিও আসবে, সেটাই। খেলা কিন্তু দেখতে পাচ্ছ পুরো মাঠ কিন্তু ঢাকা। আর আমরা কিন্তু এখন আমাদের কিন্তু আছে জি ব্লগ, জি ব্লগের উপরে কিন্তু কোনো সাউন্ডই নেই, ওই কারণে কিন্তু আমরা বসবো কিন্তু একটু পরে, একটু ভিতর থেকে আমরা থাকবো। আর সাইন কিন্তু বড় বড় করে লেখা, রেইন রেইন। গাইস ভিউটা দেখো, অসাধারণ কিন্তু লাগছে। আর সাতটা কিন্তু ওভার হয়ে গেছে, এখনো টস হয়নি, কিচ্ছু হয়নি। এই হলো অবস্থা, বৃষ্টি কিন্তু ভালোভাবে চলছে, জানি না খেলার কি হবে। ফার্স্ট ম্যাচ তো দেখেছিলাম কেকেআর হায়দ্রাবাদ, তো লাস্ট ম্যাচ যে এইভাবে শেষ হবে জানতাম না। কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, 30 মিনিট কিন্তু দাঁড়িয়ে আছি। 7:30 কিন্তু পার হয়ে গেছে, খেলা কিন্তু এখনো শুরু হয়নি। এই হলো পারিন্দ্র, ঠিক আছে, ও আগে ঢুকে গেছিল, তো আর কি এখন আমরা স্প্রাইট খাচ্ছি। রানটার মধ্যে রানটা খুব ভালোই লাগছে, চলো ভালো লাগছে না, এতটা জার্নি করে এসে ক্যাপ দিলাম, তারপরে তোমাদের এত সাটা কাটনি পড়ে এখন বসতেও পারছি না, ঠিক আছে, এমন একটা ব্লকে সিট নিয়েছি উপরে ছাউনি নেই, সেটাই। প্রায় কিন্তু 8টা বাজতে গেল, আমরা কিন্তু মাঠে ঢুকলাম। এখন কিন্তু বৃষ্টি অনেকটা কমেছে, নেই বললেই চলে, বাট তাও 1 ফুট করে পড়ছে। এখন কিন্তু মাঠ ঢাকা, টস হয়নি, দেখা যাক কি হয়। 9টা অবধি যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মনে হয় খেলা ক্যান্সেল হয়ে যাবে। লাস্ট রোহিত শর্মা মার দিয়েছে ওয়ার্ল্ড কাপে, তো রোহিত শর্মার জন্য আসলাম, বাট জানি না কি হবে, দেখা যাক। জি ব্লক ভিউ ফ্রম আপার সাইড, জি ব্লকের পুরো আপার সাইডে আসি। আর আপার সাইডে কিন্তু ভিউটা একদম এরকম। আর কভার কিন্তু গাইস দেখতে তো তুলে নিচ্ছে, কভার আলো বেশি হচ্ছে। খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে, প্রায় 8:30 বাজতে গেল, একটু পরে টস হবে, তারপরে কিন্তু খেলা শুরু হবে। শুরু হয়নি, বোরিং হচ্ছিলাম জানি, কিন্তু এটা কী বলবো, নন ভেজ লাঞ্চ বক্স কিনে নিয়ে আসলাম, 150 টাকা কিন্তু নিলো এরকম আর কি বক্সটা। খাবার এভারেজই হবে, এখানে এখানে খাবার খুব একটা ভালো না। আর জাস্ট অ্যাটমসফিয়ার জাস্ট দেখো, সে গঙ্গার হাওয়া পাশে, আর পুরো স্টেডিয়াম কিন্তু কানায় কানায় ভর্তি, এখনো কিন্তু তুলছে আর কি, টস এখনো হয়নি, হবে 8:30 প্রায় বাজতে গেল। জি ওয়ান ব্লক ভিউ, এফোন ব্লকের এখানে কিন্তু ক্যামেরাম্যানরা কিন্তু এখানে থাকে, আর অপোজিটে কিন্তু ওদিকটাও থাকে ক্যামেরাম্যানরা, দু জায়গায় কিন্তু থাকে, এরা কিন্তু সব দেখায় আর কি মেনলি। একদম এফোন ব্লকের সামনে দেখতে হচ্ছে এফোন ব্লক। 7টার টস কিন্তু 2 ঘন্টা লেট, রাত 9টা কিন্তু টস হবে,
আর সব প্লেয়ারা কিন্তু এখন প্র্যাকটিস করছে। দু ঘন্টার একটা ম্যাচ, মানে ম্যাচ শুরুতে আজকে 12টার বেশি হয়ে যাবে। এবার কিন্তু টসে জিতে গেছে, ভালো হয়েছে, কারণ ওয়াংখেড়ে তো সব এমআই কে হারে দিয়েছিলাম, আমরা 170 রান তুলতে পেরেছিল না। আজকেও সেম কেসই হবে আর কি ইডেনের মাটিতে, ঠিক আছে। মহেন্দ্রের তো অবস্থা এখনই খারাপ, ও চাচ্ছিল এমআই টসে হারুক, কিন্তু এমআই টসে ভুল করে জিতে গেছে আর কি। এত নিচে বসি না কখন, আমার সিট একটু উপরেই হয়, পুরো গেট দেখতে পাচ্ছি, বাট ভিউটা খারাপ না, আরেকটু উপরে ভালো হতো। মুম্বাই গেম প্ল্যানিং করছে যে মুম্বাই প্ল্যান করুক, যাই করুক মুম্বাই হারবে, ঠিক আছে চাপ নেই। আজকে পারিন্দ্র হেরেই বাড়ি যাবে, বলেছ তোমার আগের দিন খেলো বাবা ডায়লগ ঘরের মাঠে এসে দেবে সব থেকে ফালতু টিম আমার আইপিএল এর আর সিঙ্গুলো বছর থেকে। এবং ছক্কা, আরেকটা জিনিস, আজকে ইডেনের যে ক্যাপাসিটি এটা কিন্তু সব থেকে আইপিএল 2024 সব থেকে কিন্তু বেশি, মানে ইডেনে কিন্তু এত ক্যাপাসিটি হয়নি এবার পুরো স্টেডিয়াম কিন্তু কানায় কানায় ভর্তি, ঠিক আছে। আর সিভাতে কিন্তু এত মানে ক্যাপাসিটি হয়নি। চলো ব্রেকের পরে কিন্তু শুরু হবে লাইট শো, লেজার শো, সরি।
রাইট নাও গাইজ, আমাদের সামনে কিন্তু আছে ইডেনের কিং রোহিত শর্মা, ঠিক আছে? রোহিতে কিন্তু দুখানা ডাবল সেঞ্চুরির মধ্যে একটা কিন্তু ইডেনে, হ্যাঁ সব থেকে বেস্ট যেটা শ্রীলঙ্কার সাথে, না ভাবা যায় রোহিত শর্মাকে সাবস্টিটিউটে ওকে নামালো কেবল প্রথম বল আশা করতে ছয়। রোহিত যতক্ষণ আমি ততক্ষণ মুম্বাই, তাই রোহিত আউট হয়ে গেলাম কে কে আর একদম কাছ থেকে, কিন্তু চ্যানেলটা দেখছি আমরা একদম কাছ থেকে। কি দেখছি আমি ম্যাচের ফার্স্ট নো বল রোহিতের সামনে, তা আবার রোহিতের সামনে দেখো দেখা যাক বলটা কোথায় যায় আর কি। এখন ভৈরবটা চাপে আছে, আবার রয়েড, আবার রয়েড ফ্রিট কন্টিনিউ মুম্বাই ফ্যান, একবারে কুড়ি লাগবে, চলো আগের দিনও পারিনি আজকে পারেন না, আমরা ডিফেন্ডও করিলাম ওরা কাপ কে কেন নেবে। এখন যারা বেরোচ্ছেন এখন যে খাবারগুলো তোমরা 50 টাকা মানে 60 টাকা 50 টাকা করে কিনতে, সেই খাবারগুলো তখন 10 টাকা 20 টাকা তোমরা পাবো আর কি। এখন অনেক এক্সট্রা খাবার থাকে, ওগুলো একদম কমে দিয়ে দেয়। এই একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট যেটা তোমাদের বলছিলাম টুইস্টের ব্যাপারটা, 7 বছর আগে আমি যখন প্রথম ম্যাচ 7 না 8 বছর আগে যখন প্রথম ম্যাচ দেখতে আসি কে কে আর এম আই ম্যাচ ছিল ওটা,
ওদিনকে বৃষ্টি হয়েছিল আর আজকেও বৃষ্টি হলো, ওদিনকেও কিছু আবার কমে গেছিলো, তারপরে কেকেআর ওই ম্যাচটা 9 রানে হেরে গেছিলো জাস্ট, আর আজকে তো কেকেআর জিতলো আর কি। এইটা দেখে খুব ভালো লাগছে, মুম্বাইকে হারাতে পেরেছে, এটা বিশাল মানে আনন্দ। ঠিক আছে, অঙ্কেরে তো হারলাম, কি বলতো জার্সি খুলে রেখে দিয়েছে, ঠিক আছে মুম্বাই ফ্যান টাকাটা চলে মুম্বাই বেকার জিতবে তো। এবার সত্যি বলতে কেকেআর ব্যালেন্স টিম, বোলিংও ভালো ব্যাটিংও ভালো, খালি স্টার কথা স্পিনের 4 ওভারে 7 ওভারে। আচ্ছা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আর যারা প্রাইস পাবা ফার্স্ট সেকেন্ড থার্ডের ক্যাম্পগুলো, তাদের কিন্তু আমি হোম ডেলিভারি করে দেবো। বাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে, আর কি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। বাবা, টাটা, বাই বাই, গুড নাইট।